যানজট নিরসনে এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো বড় বড় প্রকল্পে ব্যয় বাড়লেও কম খরচে যানজট নিরসনে কোনো উদ্যোগ না থাকায় হতাশা প্রকাশ করেছেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, বড় প্রকল্পে উচ্ছ্বসিত না হয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করে সাধারণ মানুষকে স্বস্তি দেওয়া উচিত। শনিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফের সাথে এক আলোচনায় তিনি বলেন, বৃহৎ প্রকল্প থেকে দেশি বিদেশি বিনিয়োগ এবং রপ্তানি বাড়ছে কিনা সেটি দেখা জরুরি। বিস্তারিত জানাচ্ছেন তৌহিদ রানা। নাগরিক জীবনে স্বস্তি দিতে চালু হয়েছে বহুল প্রতীক্ষিত দ্রুতগতির উড়াল সড়ক এলিভেটেড এক্সপ্রেসওয়ে, যার দৈর্ঘ্য 46 কিলোমিটারের বেশি। যানবাহনে এই পুরপথ অতিক্রম করতে সময় ব্যয় হবে মাত্র 20 মিনিট। দ্রুতগতির এই উড়াল সড়কে পিপিপির আওতায় ব্যয় ধরা হয়েছে 13,857 কোটি টাকা। শনিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরাম ইআরএফের সঙ্গে একক আলোচনায় দেশের অর্থনীতির নানা দিক নিয়ে কথা বলেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ। বলেন, যানজট নিরসনে কম খরচের কোনো উদ্যোগ না নিয়ে সরকার নাগরিক মর্যাদা বাড়াতে উড়াল সড়কের মতো বড় বড় প্রকল্পে ব্যয় বাড়াচ্ছে। এলিভেটেড এক্সপ্রেসওয়েটার কথা বলবো, এগুলো প্রয়োজনীয় ইনফ্রাস্ট্রাকচার, কিন্তু এগুলোতে তো অনেক খরচ। যেগুলো একদম বিনা খরচে করা যায় সেগুলো না করে কেন ওগুলো করি? এই রাস্তার মাঝখানে ঘোরাঘুরি করে তোলা নামা, অ্যাক্সিডেন্ট হওয়া, এটা কমাতে তো কোনো পয়সার দরকার নাই। আমরা যেখানে এত পয়সা খরচ করে এত ইনফ্রাস্ট্রাকচার বানাই, সেখানে যেটা বিনা পয়সায় করা যায় সেটা পারি না কেন? এটা একটা বিরাট প্রশ্ন। এইসব প্রকল্পে ব্যয় না বাড়িয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিতে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পরামর্শ এই অর্থনীতিবিদের। যখন কষ্টের সময় তখন বড় বড় কথা না বলে যে অত বড় ব্রিজ বানাবো, অত এটা করব, এগুলো না বলে বরং গরিব মানুষের লিভিং স্ট্যান্ডার্ড অন্তত কীভাবে ঠিক রাখা যায় সেই দিকে বেশি মনোযোগ দেয়। রাজনৈতিক বিভাজন অর্থনীতির জন্য ক্ষতিকর জানিয়ে তিনি বলেন, দেশের সার্বিক অস্থিরতা ও আস্থাহীনতা বিরাজমান থাকলে অর্থ পাচার ঠেকানো সম্ভব না। যারা অর্থের অবৈধ অর্থের মালিক হয় তারা যদি মনে করে যে এই দেশের থেকে অন্য দেশে সে নিরাপদ থাকবে তাহলে অর্থ পাচার হবে। কাজেই দেশের উপর এটাও একটা আস্থার ব্যাপার, দেশের ভবিষ্যৎ সম্বন্ধে আস্থা আছে কি না, আমার পরিবার আমার দেশ আমি এখানেই থাকবো এই একাত্মবোধ আছে কিনা। সার্বিক মন্দা বিবেচনায় দেশে ডলার সংকট, রিজার্ভ ঘাটতি সহ মূল্যস্ফীতির দুর্ভোগ আরও 2 বছর পোহাতে হবে বলে পূর্বাভাস দিয়েছেন এই অর্থনীতিবিদ। তৌহিদ রানা, জিটিভি নিউজ, ঢাকা।